আমাদের অপটিমাইজেশন যে প্রবলেমটাকে আমরা সলভ করে থাকি সাধারণত প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে কি কাজ করা হয়। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিতে বলা হচ্ছে অ্যাডজাস্ট করা হবে, যে অ্যাডজাস্ট করবে এক্সিস্টিং যে প্রসেসটা আছে সেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং এটার সাপেক্ষে অ্যাডজাস্ট করে, এবং আইন যেটা আছে লেজিসলেশন এর সাপেক্ষে আমরা যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয় টুডেস একটা মেজর চ্যালেঞ্জ হিসাবে কাজ করে, সেই জন্য আমরা প্রসেসকে চেঞ্জ করার জন্য অপটিমাইজেশনটাকে রান করে থাকি। আমরা অলরেডি কথা বলেছি যে অপটিমাইজেশন টা কি জিনিস হচ্ছে, যে আমাদের প্রচুর টাকা একটা ইউএস রিফাইনারি দেখানো হয়েছে, প্রায় 30 মিলিয়ন সেভ করেছে। সো এই যে ভ্যালুটা, এটা ইটস কোয়াইট এ বিগ নাম্বার অফ ভ্যালু। তো অপটিমাইজেশনটা আমরা যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে কাজ করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি ইকোনমিক ফাংশন এবং পারফরমেন্স এর সাপেক্ষে এটা কাজটা করা হয়। সেটা হলো যে কোনো জিনিসের ট্রেড অফ বলতেছে, আর স্ট্যাটিস্টিক্স এ বা অন্য মানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিজনেস বিভিন্ন ভাবে এটা ইউজ করা হয়। স্ট্যাটিস্টিক্স এ যেমন প্রবাবিলিটি নিয়ে কাজ করা হয়, লাইকলিহুড বা ইত্যাদি নিয়ে, সেটা কোনটা বেস্ট ওয়ে সেটা নিয়ে কাজ করে। আবার ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যেমন ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম কস্ট বা মিনিমাম লস, সে ধরনের কাজগুলো নিয়ে ট্রেড অফ করা হয়। আর বেস্ট মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের ইকোনমিক কাজটাই, সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন থাকে এখানে, সেটাই বলা হয়েছে। আমরা যদি ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করি তাহলে মিনিমাইজ এফেক্টস ইকুয়াল টু ইকুয়ালিটি কনস্ট্যান্ট, অ্যান্ড এইচ এক্স যদি জি এক্স হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। এখানে জাস্ট একটা এক্সাম্পল আগেও আমরা বলেছি, বেশ কিছু এক্সাম্পল কথা বলা হচ্ছে, আমরা তার আগে একটু দেখি যে কি ধরনের অ্যাপ্লিকেশন গুলোকে অপটিমাইজেশন প্রবলেম হিসাবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে দেখানোর চেষ্টা করা হচ্ছে। যেমন ডিজাইন এয়ারক্রাফট এর স্ট্রাকচার, এটাকে বোঝানোর জন্য এই অপটিমাইজেশন দেখানো হচ্ছে। আর অপটিমাল ট্রাজেক্টরি, সিভিল ইঞ্জিনিয়ার যেমন ফ্রেম, ফাউন্ডেশন ইত্যাদি, মিনিমাম কস্ট দেখছে, মিনিমাম ওয়েব ডিজাইন এর স্ট্রাকচার দেখছে, প্লাস্টিক ডিজাইন স্ট্রাকচার ইত্যাদি দেখার জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের কাজ করে। এখন আমরা আসি কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি ধরনের কাজ করে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে গুলো দেখা যাচ্ছে যে সাইট সিলেকশন, অর্থাৎ আমাদের প্ল্যান্টে কোন ইকুইপমেন্ট গুলো কোথায় বসবে সেটা হচ্ছে সাইট সিলেকশন হিসাবে দেখানো হচ্ছে। প্ল্যানিং, মেনটেন্যান্স অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ইকুইপমেন্ট টু রিডিউস অপারেটিং কস্ট, ইনভেন্টরি কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল করা হচ্ছে যে রিসোর্স গুলো আছে বিভিন্ন জায়গাতে, সেই রিসোর্স গুলো আমরা সাধারণত অ্যালোকেট করার জন্য, যে এই রিসোর্সটা এই জায়গায় হবে সেই রিসোর্সটা আমরা অ্যালোকেট করার জন্য এটা আছে। অপটিমাম ডিজাইন কন্ট্রোল সিস্টেম, যে যারা অপারেশন করছে, সো আমাদের আগে কন্ট্রোল সিস্টেমটাকে ডিজাইন করতে অনেকটা সময় লাগতো, বিভিন্ন প্যারামিটারকে অপটিমাইজ করতে। যদি তোমরা ডিএমপিআইডি দেখো সেখানে বেশ ঝামেলার ব্যাপার, এই দ্রুত সে অপটিমাইজেশন টেকনিকে সলভ করতে পারে। ওয়েটিং অ্যান্ড আইডিয়াল টাইমস অ্যান্ড কি প্রোডাকশন কন্ট্রোলিং দ্য ওয়েটিং টাইম, যেমন তুমি ব্যাচ প্রসেস রয়েছে সেই সব ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। আরো আরো কিছু এক্সাম্পল আছে, যেমন বেস্ট স্টেট অপারেটিং কন্ডিশন টাকে প্যারামিটার এস্টিমেশন,
আরো ডিটেলস লেখা রয়েছে। তারপরে এখানে যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে হায়ারার্কিক্যালি অপটিমাইজেশন প্রবলেম। আমরা প্রবলেম যে জিনিসটাতে কথা বলছি সেটা ছিল হচ্ছে তোমাদের কি বলে আমাদের প্রসেস মডেলের জন্য আমরা কথা বলার চেষ্টা করছি, যেখানে হচ্ছে হায়ারার্কিক্যালি মডেলটাকে ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন, যেমন হিট এক্সচেঞ্জার ক্ষেত্রে আমাদের টিউব গুলাকে মডেল করা হয়, তারপর সেটাকে কানেক্ট করা হয়। সো এটার মধ্যে রিউজেবিলিটি এবং ম্যাথমেটিক্যালি নিউমেরিক্যাল সলিউশনটা ভালো হয়, কারণ যত বড় লোড দেওয়া হবে তার ক্যালকুলেশন কমপ্লেক্সিটিটা আসে, নিউমেরিক্যাল ওটার কি বলে নন লিনিয়ারিটিটা যত বৃদ্ধি পাবে তত সলিউশন গুলা অন্যদিকে চলে যেতে পারে। এটা হচ্ছে এখানে ঘটনা, যার জন্য তোমার যেমন এখানে যদি নন লিনিয়ারিটি বেশি হয় কোনো রিপ্রেজেন্টেশন আর, এখানে এখানে ফোটাগুলো আছে, এই ক্ষেত্রে হয়তো আমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেখতে পাচ্ছি। নন লিনিয়ারিটিতে কি সে যত ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়েশন গুলোকে দেওয়া হবে তার কিন্তু আরো বেশি নন লিনিয়ারিটি শো করবে। সো ভ্যালু গুলা একটা ফ্যাক্টর রয়েছে। তো এইসব বিভিন্ন কারণে আমরা হায়ারার্কিক্যালি যেমন প্রসেস মডেলিং এর কাজ করে থাকি, ঠিক একইভাবে আমরা অপটিমাইজেশন প্রবলেম গুলো সলভ করে থাকি, যাতে আমাদের টুলস এর উপর প্রেশারটা কম পড়ে, অর্থাৎ যাতে প্রেশার দিবে ইন্ডিভিজুয়াল প্ল্যান কম্বিনেশন কি করতেছে। আমরা এই যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট। ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্টের যে প্ল্যান্ট কম্বিনেশন সাধারণত ডিফারেন্ট পিসেস অফ ইকুইপমেন্ট রয়েছে। সো অ্যাজ এ অপারেটর তোমার ওই ইকুইপমেন্টটাকে কিভাবে বেস্ট ভাবে কাজ করাতে, সিঙ্গেল পিস অফ ইকুইপমেন্ট অপারেশনটাকে কিভাবে বেস্ট তোমার প্রফিটাইজ ভাবে অপারেশনটাকে মিনিমাম অ্যাকুরেট ডাটাতে কাজটা করতে পারো, সেটা হচ্ছে একজন প্রসেস অপারেটর বা প্ল্যান্ট বা ইকুইপমেন্ট যে চালাচ্ছে তার কাজ। সো মেকিং ডিসিশন, এখন ইন্ডিভিজুয়াল এঙ্গেজ ইন প্রসেস ডিজাইন ইকুইপমেন্ট স্পেসিফিকেশন। এখন যখন ম্যানেজমেন্ট, কারণ এখানে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে এখানে এটা হচ্ছে প্ল্যান্ট অপারেটরদের কাজ, তারা ডিজাইন অপারেশন শিপিং করতেছে, এবং প্ল্যান্ট ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তারা বেসিক্যালি যেটা কাজটা করতেছে সেটা হলো যে তারা ইভ্যালুয়েশন করতেছে প্রজেক্ট, টোটাল প্রজেক্টটাকে, প্রোডাক্ট যে সিলেকশন কেস আসতেছে তার উপর। ধরো একটা রিফাইনারিতে সে 5টা প্রোডাক্ট তৈরি করতেছে, সো কোনটার পরে কোনটার কম্বিনেশনে জিনিসগুলা সেল করা হবে সেটা যারা প্রসেস প্রসেস ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলছে। প্রসেস ইঞ্জিনিয়ার অপারেটরকে বলতেছে তুমি ম্যাক্সিমাম ভাবে তোমার ইকুইপমেন্ট গুলোকে, ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট বা ইন্ডিভিজুয়াল সিস্টেমটা আছে সেটাকে ম্যাক্সিমাইজ করো। সো যত ধরনের ব্যাচ প্রসেসিং আছে, যেমন ফিল্টারেশনের তো কাজ করতেছে একটা সিস্টেমে, সো সে উপর ম্যাক্সিমাইজ করছে। সো এইভাবে যে কাজগুলাকে ভাগ করা হচ্ছে সেটা, এবং সেখানে আমরা যে ডিসিশনটা নিচ্ছি যে অ্যালোকেশন এন্ড শিডিউলিং এর কথা বলছি, অ্যালোকেশন এন্ড শিডিউলিং, অ্যালোকেশন এন্ড শিডিউলিং এ বেসিক্যালি আমরা অ্যালোকেট করে দিচ্ছি কোন কাজটার পরে কোন কাজটা হলে ভালো হবে, কোন কাজটার সলিউশনটা বেস্ট ভাবে আসা যাবে সেটা হচ্ছে এখানে অপটিমাইজ করতেছে। সো বিভিন্ন লেভেলের মানুষজন বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এটা হলো আমাদের একটা রেগুলার একটা আরেকটা প্রবলেম ডিফাইন করছে, সেটা হলো কি বলে এক্সাম্পল হচ্ছে এটার যে ছবিটা দেখানো হচ্ছে। সো এটা হলো ইকুইপমেন্টের একটা সরি পাইপের ডায়ামিটার দেখানো হচ্ছে, পাইপের ডায়ামিটার হতে পারে, এটা তো আগেই আমরা বলছি, আবার হতে পারে কি ইনসুলেশন, পাইপের মধ্যে যদি ইনসুলেটেড করা হয় ওয়াইলার এর মধ্যে পাস করতেছে, এটাও একটা এক্সাম্পল হতে পারে। পাইপের ডায়ামিটার যদি যত সূক্ষ্ম হবে তত আমাদের পাম্পিং কস্টটা বেড়ে যাচ্ছে, সো মানে অপারেটিং কস্টটা বেড়ে যাচ্ছে। আর অপারেটিং কস্ট তো গত কালকে বলছি যেটা দিয়ে তোমরা চালাচ্ছ, ফিক্সড কস্টটা বলতে বোঝায় যে ইকুইপমেন্টটা কিনতে কি টাকা লাগতেছে। তো এইটার যে ট্রেড অফ, দুটা ট্রেড অফটা করা হচ্ছে। আবার যদি এটা যদি ইনসুলেশন হতো, ইনসুলেশনের থিকনেস বললাম, এদিকে ইনসুলেশনের থিকনেস হচ্ছে, সো ইনসুলেশন ইনসুলেশন এটা যদি ইনসুলেশন হয়
তাহলে আমাদের ইনসুলেশন যত মোটা হতে থাকবে একইভাবে অ্যাঙ্গেলে যাচ্ছে, তো আমাদের কস্ট মানে এটার দামটা বাড়তে থাকবে, এবং সেই হিসাবে আমাদের হিটিং কস্ট বা ইত্যাদি অপারেটিং কস্টটা বাড়বে। থিকনেস যত বেশি হচ্ছে ইফেক্ট অফ ইনসুলেশন বাড়তেছে। এই যে এখানে এখানেও একইভাবে আমরা প্রবলেম, কারণ আমরা যে যে বয়লার বা এরকম যে স্টিমটা পাঠাচ্ছি সেটা হাই স্টিমটা লাগতেছে, সো আমাদের সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা রাখতে হচ্ছে, ট্রেড অফটা করতেছে যে এটার ভিতরে কোনটা আমাদের বেস্ট অপশন। আবার আরো অনেক জিনিস আছে যেটা হচ্ছে তোমরা যখন ইন্ডাস্ট্রি চালাইতে যাবা তখন আমাদের আরেকটা ফ্যাক্টর এসে পড়ে, সেটাকে বলি আমরা হচ্ছে যে ভেরি মানে ডিমান্ড বাড়তে থাকে, সো ভেরি ডিমান্ড প্রত্যেকটা ইকুইপমেন্টে আসে, সেটাকে আমাদেরকে সলিউশন একটা প্রয়োজন হয়, সো সেই জন্য ডে টু ডে কাজে আমরা অপটিমাইজেশনটা ইউজ করে থাকি। আচ্ছা, এখানে যেমন আমরা আসতেছি হচ্ছে ডিস্ট্রিবিউশন কলাম সম্পর্কে কথা বলি, ডিস্ট্রিবিউশন কলামের আমরা যে কাজ করতেছি, ডিস্ট্রিবিউশন কলাম আমরা এখানে যেমন বলছি যে ফিট কম্পোজিশন আর এগুলা বাইর করতে হবে, আর অন্য যেগুলো আছে এই এই ভ্যালু গুলাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আর টার্গেট প্রোডাকশন কম্পোজিশন হচ্ছে এটা দেওয়া আছে, নাম্বার অফ ট্রে, ফিট লোকেশন, এগুলো হচ্ছে বেস্ট সলিউশন গুলো আমাদেরকে সলিউশন করতে হবে, এটা মিনিমাম অপটিমাইজ ইয়েল্ড এর সাপেক্ষে হতে পারে, কস্ট এর সাপেক্ষে হতে পারে, কিন্তু এই যে আমরা অপারেশনটা চালাচ্ছি সেক্ষেত্রে যেমন আরেকটা ফ্যাক্টর আসতে পারে যে কিভাবে মানে কোন রেঞ্জে কাজ করবে, অর্থাৎ এখানে যেমন আমরা রিফ্লাক্স রেশিও, অর্থাৎ কতটুকু হিট ম্যাক্সিমাম আর মিনিমামে সেই ইকুইপমেন্টটা কাজ করবে, এই যে রেঞ্জটাতে কাজ করতে পারবে সেটাকে আমরা বলি হচ্ছে যে এই ফিজিবল রিজন। এই ফিজিবল রিজনে আমরা কিছু ছবি অলরেডি দেখানো হয়েছে, সো আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পারবা যে ফিজিবল রিজনের গ্রাফ। সো এই ফিজিবল রিজনের তাৎপর্যটা হচ্ছে যেমন আমরা বললাম ডিস্ট্রিবিউশন কলামের ক্ষেত্রে, সো ফিজিবল রিজনটা বেসিক্যালি যে এই রেঞ্জে, যে রেঞ্জে একটা ইকুইপমেন্ট একটা প্ল্যান্ট রিজনেবল ভাবে কাজ করতে পারবে সেটা আমরা ফিজিবল রিজন। আর ম্যাথমেটিক্যালি হচ্ছে ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে, তিনটা ইকুয়েশন গতকালকে যেটা বলা হলো, সো এই হলো আমাদের অপটিমাইজেশন কেন হায়ারার্কি করা হচ্ছে একটা এক্সাম্পল বলা হলো। এখন আমাদের যে এসেনশিয়াল ফিচার হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে বলে, সেটা হলো অলরেডি বলছি যে অবজেক্টিভ ফাংশন থাকবে, ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে, এবং তোমার ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে, এইগুলো হচ্ছে আমাদের। আর বেসিক্যালি ইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে আমরা ইকুইপমেন্টটাকে বোঝানো হচ্ছে, আর ইনইকুয়ালিটি হচ্ছে যে রেঞ্জের মধ্যে সে কাজ করবে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের ক্লাসিফিকেশন অপটিমাইজেশন প্রবলেমের মধ্যে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি জিনিসটা আসতেছে, যে অপটিমাইজেশনের ভেরিয়েবল গুলার প্রপার্টিস গুলো আসতেছে, সিঙ্গেল ভেরিয়েবল, মাল্টিপল ভেরিয়েবল হতে পারে, লিনিয়ার হতে পারে, কোয়াড্রেটিক হতে পারে, স্মুথ, স্মার্ট সিটি ইত্যাদি হতে পারে। আর প্রপার্টিস অফ এইচ এক্স এন্ড জি এক্স, স্মুথ বা সিম্পল বাউন্ড, স্মুথ, নন স্মুথ, লিনিয়ার, নন লিনিয়ার ফাস্ট। আর প্রপার্টিস যে এক্স ভেরিয়েবল গুলো আছে, টাইম ভেরিয়েবল, ভেরিয়েন্ট এন্ড টাইম ইনভেরিয়েন্ট, মানে হচ্ছে যে ভেরিয়েন্ট প্রবলেম কিনা, অর্থাৎ টাইমের সাথে চেঞ্জ হচ্ছে কিনা, সেটা হচ্ছে যে ডাইনামিক প্রসেসর কন্টিনিউয়াস অর ডিসক্রিট। আমাদের অনেক প্রবলেম আমাদের সলিউশন করতে হচ্ছে কি কন্টিনিউয়াস এবং ডিসক্রিট ফাংশন হিসাবে, যেমন আমাদের পাইপের শিডিউল ডায়ামিটার, এটা তো আমাদের বা ইকুইপমেন্টের যে ভেসেল ডায়ামিটার বা লেংথ বা ইত্যাদি, সেটা হচ্ছে কি ডিসক্রিট ভ্যারিয়েবল, সো এই এই কথাটা দিয়ে এটা বলা হয়েছে। টেক অন ইন্টিজার ভেরিয়েবল আর মিক্স থাকবে কিনা, সেই এটার উপর ভেরিয়েবল এক্সট্রা করেছে। আর বাউন্ড প্রবলেম হবে কিনা, স্পার্সিটি হবে কিনা, নন কনস্ট্যান্ট কিনা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, রাইট। আর এরকম যদি থাকে সবগুলো ইকুয়েশন যদি অবজেক্টিভ ফাংশন কনস্ট্যান্ট এবং ইত্যাদি যদি লিনিয়ার ইকুয়েশন থাকে তাহলে আমরা প্রবলেমটাকে বলি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং বলা থাকে। এই যেমন এখানে একটা বলা হয়েছে যে এক্স ওয়ান প্লাস এক্স টু, আর এক্স ওয়ানের মানটা হচ্ছে
greater than sorry less than 2 আর x2 এর মান হচ্ছে less than equal to 1 সো x2 টা যদি a বরাবর দেওয়া হয়েছে এবং x1 টা a বরাবর দেওয়া হয়েছে সো x1 এর মানটা বেসিক্যালি আমাদের এই রেঞ্জের মধ্যে সো এটা একটা স্কয়ারে কেন আসলো এদিকে আসলো না কেন কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমে ওয়ান অফ দ্য থিং হচ্ছে x1 is greater equal to 0 x2 equal to greater equal to 0 সো এটা মানে কোনো কারণ ছাড়া স্পেশাল কোনো ম্যাক্সিমাম কেসে টেম্পারেচার যেমন সেন্ট্রিগেটর বোঝানো হয় সেই সব ক্ষেত্র ছাড়া নর্মালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ভেরিয়েবল গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার পজিটিভ নাম্বার এই কারণে এই সাইডে আসা এই হলো ব্যাপার আমরা যদি এরপরে আমরা যদি স্টেপস গুলো নিয়ে কথা বলি যে আমরা কি কি জিনিসের মাধ্যমে আমরা স্টেপস করানো অ্যানালাইসিস দা প্রসেস ইন অর্ডার টু মেক লিস্ট অফ অল ভেরিয়েবল লিস্ট অফ অল ভেরিয়েবলস এর একটা লিস্ট বের করতে হবে যে অ্যানালাইসিস যেটা করতেছি সেটার প্রতিটা ভেরিয়েবলের লিস্ট থাকতে হবে সো প্রথম কাজ হচ্ছে আমাদের লিস্টটা করা যে এই লিস্ট পার্ট ওকে লিস্টটা বের করা যে কোনো প্রবলেমের মধ্যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিকস আছে কিনা কি কি ভেরিয়েবল আছে কি কি মানে ফার্স্ট টাইম ভেরিয়েবল আছে যে কোনো তুমি প্রবলেম সলভ করতে গেলে ফার্স্ট এই কাজগুলো কিন্তু আমরা ম্যাটার এনার্জি ব্যালেন্সে শিখছি সো বেসিক্যালি প্রসেস করতেছি আর কোনটা সাপেক্ষে অবজেক্টিভ কোনটা সেটাকে আমাদের বের করতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা যেটা বলতেছি যে ডিটারমাইন দা অবজেক্ট অপটিমাইজেশন ক্রাইটেরিয়া বা অবজেক্টিভ ফাংশন সেটা হচ্ছে সোজাভাবে বললে সোজা বাংলা হচ্ছে এটাই দাঁড়াচ্ছে অবজেক্টিভ ফাংশনটা কোনটা আসতেছে সেটাকে বোঝানো স্টেপস প্রোভাইডস পারফরমেন্স মডেল ঠিক আছে এটা হলো ব্যাপার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেভেলপ এ ভ্যালিড প্রসেস এন্ড ইকুইপমেন্ট মডেল দ্যাট রিলেট ইনপুট আউটপুট ভেরিয়েবল এন্ড অ্যাসোসিয়েটেড কোএফিসিয়েন্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজিং এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সাধারণত এই ইকুইপমেন্ট আর এই মডেল যেটাকে বলছি সেটাকে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটাকে আমরা সাধারণত আইডেন্টিফাই করি দ্য প্রবলেম ফর্মুলেশন ইজ টু লার্জ ইন স্কোপ ব্রেক ইট আপ ইনটু ম্যানেজেবল পার্টস এটা হচ্ছে ম্যানেজেবল পার্টসে ব্রেক করা অ্যাপ্লাই সুইটেবল অপটিমাইজেশন টেকনিক্স টু দ্য ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অলরেডি দেখানো হয়েছে দুইটা জিনিসের এক্সাম্পল যে সেটা লিনিয়ার স্পেস অপটিমাইজেশন হতে পারে নন লিনিয়ার ইকুইপমেন্ট ইকুয়েশনের সাপেক্ষে হতে পারে সো ডিপেন্ডস অন দোজ থিংস আমরা ম্যাথমেটিক্যাল ইকুইপমেন্ট গুলোকে সরি অপটিমাইজেশন গুলোকে আমরা করে থাকি চেক দ্য আনসার এক্সামিন দ্য সেন্সিটিভিটি অফ দ্যাট আমরা যে কোনো জিনিসকে তৈরি করার পরে সেটাকে ভ্যালিডেশন বা চেকের প্রয়োজন হয় যেমন তোমরা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিয়ে তোমরা ভ্যালিড করতেছো যে না আই এম দ্য ক্যাপাবল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাবল আছে সেই জিনিসটা বের করা হচ্ছে সো দিস ইজ দ্য স্টেপস বেসিক্যালি আর অবস্ট্যাকল অ্যান্ড ডিফিকাল্টিস অবস্ট্যাকলস অ্যান্ড ডিফিকাল্টিস এর মধ্যে যেটা হচ্ছে যে আমরা যে অবজেক্টিভ ফাংশনটা রয়েছে সেটার মধ্যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হতে পারে সেই জন্য প্রবলেম হয়ে যেতে পারে কমপ্লিকেটেড ইন্টারাকশন থাকতে পারে নর্মালি যেটা থাকে না সেই জন্য আমরা অনেক কিছু অ্যাসাম্পশন করে নেই এটা একটা প্রবলেমের মধ্যে আসতেছে ডিসপিউট হতে পারে অবজেক্টিভ ফাংশন এন্ড কনস্ট্যান্ট ফাংশন মেবি নন লিনিয়ার ফাংশন অবজেক্টিভ ফাংশনের আমাদের আরো যখন ম্যাথমেটিক্যাল দেখতে যাব তখন দেখা যাবে যে অনেকগুলো প্রবলেমে এফেক্টস যে নন লিনিয়ার ফাংশনটা ফ্ল্যাট হয়ে গেছে সো ফ্ল্যাট হয়ে গেলে আমরা সাধারণত ম্যাক্সিমাম মিনিমাম পাবো না যদি কোনো একটা ফাংশনে যে এরকম ফ্ল্যাট হয়ে যায় তাহলে কি আমরা পাবো পাবো না সো আমাদেরকে এরকম থাকতে হবে অথবা এরকম থাকতে হবে তাহলে না আমরা একটা ফেলো পাবো অ্যাবসেন্স অফ ফিজিবল রিজনটাই হয়তো নাই সো যদি না থাকে তাহলে তোমরা অপটিমামটা পাবা কিভাবে কারণ এই কোন রেঞ্জের মধ্যে সে কাজ করবে লোকাল অপটিমা অ্যান্ড গ্লোবাল অপটিমাম না এসে এই যে ফাংশনের মধ্যে এরকম এরকম যদি হয় তাহলে এরকম যদি একটা ফাংশন হয় এফএক্স ফাংশনটা হয় তাহলে এইখানে এসে আটকে যাচ্ছে নট এখানে সো মডেল রিয়েলিটি ডিফারেন্স যদি মডেলের রিয়েলিটিটা ডিফারেন্সে চলে যায় তাহলে আমরা সেটা ফ্যাক্ট করতে পারি এরপরে যেটা ব্যাপার
Suppose you are a chemical distributor who wishes to optimize the inventory of a special chemical. You expect to sell a barrel per day with a demand eventually to be called 100,000 barrel per day. You must decide your production schedule. মানে আমাদের এত ব্যারেল প্রোডাক্ট করতে হবে কিন্তু আমার এটা হচ্ছে ব্যাচ টাইপ অফ সো প্রোডাকশন শিডিউল বলে আনসার প্রোডাকশন ইজ ক্যাপড ইন ইনভেন্টরি মানে যেগুলো বিক্রি হবে না সেটা সাধারণত স্টকে রেখে দেওয়া হয় অটোমেটিক কোয়ান্টিটি দো সাসপেক্ট অফ থিংস ওয়ান অপশন ইজ টু ওয়ান রান এট এ টাইম বিগিনিং অ্যালাউ দ্য ইনভেন্টরি টু রিডিউস জিরো আচ্ছা একটা কাজ হতে পারে যে 1000 ইউনিট তৈরি করে এক রানে তৈরি করা হলো যেতে পারে সো রিডিউস অ্যালাউ ইনভেন্টরি টু বি বিগিনিং অফ দ্য অ্যালাউ ইনভেন্টরি টু বি রিডিউস টু জিরো তাহলে আমাদের প্রোডিউস এত ইনফান্ড আর একটা কাজ হচ্ছে অ্যানাদার অপশন ইজ টু টেক রানস মেক পিস মানে পিস ওয়াইজ হতে পারে যে কতটুকু হইতে পারে সো এটার জন্য বলতেছে যে টোটাল ব্যারেল যেমন কেমন ভাবে এত ব্যারেল এবং ডিএসসি ব্যারেল প্রোডিউস পার রান হচ্ছে রানস পার ইয়ার সো আমরা যদি দেখি যে আমাদের ডেভেলপ দ্য অবজেক্টিভ ফাংশন যেটা করতে যাচ্ছে সেটা হলো যে কি কি ভ্যারিয়েবল আসতেছে সেটা দেখা ডেভেলপ অবজেক্টিভ ফাংশন হচ্ছে সি যেটা কস্ট টোটাল কস্ট আসতেছে কে ওয়ান ডি আর এন কে টু কে টু থ্রি ডি প্রোডাকশন কস্টটাকে বলতেছি কে টু বাই কে থ্রি ডি প্রোডাকশন কস্ট স্টোরেজ কস্ট হচ্ছে কে ওয়ান ডি সো কে ওয়ান ডি স্টোরেজ কস্ট প্লাস হচ্ছে এটা আর এন হচ্ছে নাম্বার অফ রানস পার ইয়ার সো এই দুটার প্রোডাকশন কস্টটা পার রানে হচ্ছে কত হচ্ছে এটা থেকে এটা বললে এই টোটাল কস্টিংটা আসতেছে n equal to q by d মানে হচ্ছে টোটাল প্রোডিউস পার ইয়ার বাই d হচ্ছে কি তোমার n টার মানটা দিচ্ছে রানস পার ইয়ার আসছে সো এটা লিখে আমাদের হচ্ছে কস্ট ফাংশনটা পাওয়া যাচ্ছে এটা বলতেছে ইন্টিজার হতে পারে কন্টিনিউয়াস হতে পারে সিম্পলিফিকেশন যদি দরকার হয় মানে ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ধরে সিম্পলিফাইড করে প্রবলেমটা সলিউশন করি করার দরকার হলে সেটা করা যাচ্ছে কম্পিটিশন অফ অপটিমাম অ্যানালাইটিক্যালি আমরা সলভ করব না অ্যানালাইটিক্যালি সলভ করা যায় ইকুয়েশন গুলোকে যেমন যেহেতু এটা একটা আমরা ফাংশন পেয়ে গেলাম এই যে এটা হচ্ছে ফাইনাল ফাংশন তো এই ফাংশনটাকে আমরা কি করতে পারি ডি দিয়ে ডিফারেনশিয়েট করব ডিফারেনশিয়েট করলে কি আসবে যে ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই হোক সেখানে কিন্তু আমাদের জিরো হয়ে যায় সো এটাই লিখছে আর কি জিরো হয়ে যায় ডি অপটিমাম সো ডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ডি এর ভ্যালু মানে হচ্ছে যে ব্যারেল প্রোডিউস পার রানে আমরা কতটুকু প্রোডিউস করবো এটা আমরা এটা এখন আমাদের যদি এই ভ্যালুগুলো হয় ধরে নেওয়া যাচ্ছে তাহলে আমাদের ডি অপটিমাম এটা হচ্ছে এটা এই হচ্ছে ঘটনা এবং অ্যানালাইটিক্যাল সলিউশন এখানে পাইতে হবে আর নিউমেরিক্যালি সলিউশন করলে তো নিউমেরিক্যাল সলিউশন করা যেতে পারে সেন্সিটিভিটি অফ দ্য অপটিমাম অর্থাৎ হচ্ছে যে প্রত্যেকটা যে ভেরিয়েবল রয়েছে ইকুয়েশনের সাথে সেটার সাপেক্ষে আমরা কতটুকু সেন্সিটিভিটি কোন ভেরিয়েবলের সাপেক্ষে বেশি ভেরি করে অর্থাৎ দেখা যাচ্ছে যে 1000 সামথিং সো কোনটা বেশি ভেরি করতেছে সেটা আমাদেরকে দেখতে হবে এই হলো আমাদের অপটিমাইজেশনের যে স্টেপগুলো একটা এক্সাম্পল দেখানো Alright. So those are now optimization problem at a minimum. And the few class 9, so you know, class recording on the day.